स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार सुप्रिय दर्शक बंधुगण, प्रभु कृपा चैनल टीते आपनादेर के स्वागत जानाई। आज आमी आपनादेर काछे एसेछि श्री श्री ठाकुरेर चैतन्य राग नियो এই বিষয় নিয়ে একটি সত্য ঘটনা বলতে। একবার দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের জন্য একটি জুঁই ফুলের মালা নিয়ে এসেছিলেন মনমোহন মিত্রি শ্রী ঠাকুরকে প্রণাম দেবেন বলে। সেদিন সকাল থেকেই শ্রী শ্রী ঠাকুরের চৈতন্য ভাবোদয় ছিল। ঠাকুর এক পা চলছেন আর কেবলই থমকে থমকে হরি বল বলছেন। ক্ষণে ক্ষণে তিনি শ্রী চৈতন্যের মতো দু হাত তুলে দিয়ে নৃত্য করছেন। সে কি করুণ দৃশ্য, যেন দেখলে চোখ জড়িয়ে যায়। ঠাকুর ভাবাদিত চৈতন্য মহাপ্রভুর মধ্যে কেবলই নৃত্য করছেন, করতালি দিচ্ছেন আর অশ্রুমোচন করছেন। মনমোহন মিত্রের হাতে ওই জুঁইফুলের মালাটি দেখে ঠাকুরের খুব ইচ্ছে হয় তা মহাপ্রভু চৈতন্যের গলায় পরাবেন, কিন্তু সে কোথায়? ঠাকুরের কাছে কোনো মহাপ্রভুর ছবি বা মূর্তি না থাকায় শ্রী শ্রী ঠাকুর আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তিনি মালাটি বুকে নিয়ে বলতে থাকেন, হায় প্রভু, তুমি তো নেই আমার কাছে, তবে এই মালা আমি কোথায় দেব? এমনই আকুল প্রার্থনা করতে থাকেন এবং অশ্রুমোচন করতে থাকেন। শ্রী শ্রী ঠাকুরের এই চৈতন্য ভাবাদিনীরা ঠাকুরের ঘরের বাইরে থেকে চাক্ষুষ করেন লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ মহারাজ। তিনি মনে মনে বলেন, ঠাকুরের এই ইচ্ছা আমি পূরণ করবই, যেখান থেকেই হোক আমি মহাপ্রভুর একটি ছবি ঠাকুরকে এনে দেব। এই ভেবে তিনি এক ছুটে দৌড়ে গেলেন তার মনিবের বাড়ি, অর্থাৎ রামদত্তের বাড়ি। লাটু মহারাজের মনে পড়েছিল রামদত্তের বাড়িতে সে একটি মহাপ্রভুর ছবি দেখেছে, সেটি এনেই ঠাকুরকে দেবেন। রামদত্তের বাড়িতে গিয়ে লাটু মহারাজ চৈতন্য মহাপ্রভুর ছবিটি নিয়ে এলেন। কি ভক্তি তার, সত্যি তিনি অদ্ভুত। তিনি যেন ভগবানের ইচ্ছা পূরণের জন্য তার কাঙ্ক্ষিত ফলটি, তার মানতের ফলটি নিয়ে আসতে গিয়েছিলেন রামদত্তের বাড়িতে। লাটু মহারাজ মহাপ্রভুর ছবিটিকে বুকে জড়িয়ে এক দৌড়ে দক্ষিণেশ্বরে পৌঁছে গেলেন। ঠাকুরের ঘরে এসে ছবিটি ঠাকুরের হাতে দিতেই সে কি ঠাকুরের নৃত্য, প্রেমে যেন ভাবাদিত হয়েছে, যেন কত যুগ পরে দেখা হলো নিতাই আর গৌরীর। মহাপ্রভুর ছবিটি পেয়ে ঠাকুর খুব খুশি হয়েছিলেন। ছবিটি হাতে পেয়ে ঠাকুর বললেন, আমি এবার থেকে রোজ ঘুম থেকে উঠেই মহাপ্রভুকে আগে প্রণাম করব। এরপর শ্রী শ্রী ঠাকুর মহাপ্রভুর ছবিটিকে লাটু মহারাজকে দিয়ে ঠাকুরের শয়নকক্ষের দেয়ালে টানিয়ে দিলেন এবং ওই জুঁই ফুলের মালাটি মহাপ্রভুর গলায় পরিয়ে দিয়ে আনন্দে বিভোর হয়ে সংকীর্তন করতে শুরু করলেন, হরি বল হরি বল হরি বল। যারা দক্ষিণেশ্বরে যাবেন ঠাকুরের শয়নকক্ষের দেওয়ালে দেখবেন সেই চৈতন্য মহাপ্রভুর ছবিটি এখনো টাঙানো আছে। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। ঘটনাটি সংগৃহীত। ঠাকুরের প্রতি স্বামী অদ্ভুতানন্দ মহারাজের অপার ভক্তি এবং শ্রদ্ধা ছিল। তিনি ঠাকুরের ব্যথার প্রবলভাবে ব্যথিত হতেন। ঠাকুরকে কষ্ট পেতে দেখলে, ঠাকুরকে কাঁদতে দেখলে তিনিও কাঁদতেন ছোট শিশুর মতো। ঠাকুরকে তিনি অনেক সেবা যত্ন করেছেন। ঠাকুর যখন অসুস্থ হয়ে পড়েন, যখন শয্যাশায়ী, ঠাকুর কি খাবেন, কি খেতে ভালোবাসেন, কি খেতে পারবেন, সমস্ত কিছু তিনি খেয়াল রাখতেন। কি করলে ঠাকুরের একটু আরাম হবে, ঠাকুরকে তিনি অপার শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু দিয়েছিলেন। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্যায়ে
আমি আপনাদের কাছে আরো একটি নতুন সত্য ঘটনা ঠাকুরের লীলা মায়ের নীল লীলা নিয়ে উপস্থিত হব। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে ঠাকুরের এই লীলা প্রচার করুন। নমস্কার। জয়তু শ্রী রামকৃষ্ণ। জয়তু শ্রী রামকৃষ্ণ। জয়তু শ্রী রামকৃষ্ণ।